吃火锅店，其实真的，咖啡现在这咖啡要达到上班八点的时间。Hello guys, welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। Guys, আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন সবাই মিলে যাচ্ছি ব্যাগ প্যাক নিয়ে। ওমা আসো, ব্লগ করছি তো। এখন ক্যাব এসে গেছে, ক্যাবে উঠবো। দাদা সবার বাকিদের সাথে যাবে। তো এখন আমরা এই চারজন মতন যাচ্ছি। আমাদের আলাদা ট্রেন। তো বাকি ব্লগ স্টেশনে পৌঁছে করছি। এসে পৌঁছালাম শালিমার স্টেশনে। তো শালিমার স্টেশনে এখানে এসে খুব খিদে পেয়েছিল, তো এটা খিদে একটুখানি খাচ্ছিলাম। তারপরে দেখলাম যে ট্রেনও এসে গেছে, তো ট্রেনের দিকে এগোলাম। আমরা স্টেশন পৌঁছে বসে বসে একটু চিপস কেক এইসব খাচ্ছিলাম, কারণ খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে বেরোনোর আগে কিছুই খাওয়া হয়নি, তো চিপস খেলাম। এখন ট্রেনও দিয়ে দিয়েছে পাশে, তো ট্রেনে উঠবো। এখন উঠে ট্রেন চালু হওয়ার এখন অনেকটা টাইম আছে, ততক্ষণ বসে থাকবো, গল্প করবো, খাওয়া দাওয়া করবো, আর রাতের ডিনারটাও নিয়ে নিয়েছি, ট্রেনেই করে নেবো। তো এখন যাই ট্রেনে উঠি। বাবা কি শুরু করেছে দেখো, একটার পর একটা খাবার নিয়ে আসছে। ওখানে আনলো লাড্ডু, এখানে আবার কাজু বরফি নিয়ে এসছে। এতগুলো খেতে হবে কিন্তু, এতগুলো সব। গুড মর্নিং, আমরা পুলিশ স্টেশন পৌঁছে গেছি। আমাদের ট্রেনটা অনেকটা লেট করেছে, বললো অনেকটা লেট করেছে। আর দাদারা তো অন্য ট্রেনে আছে, সব মামা বাড়ির ওরা, দিদি দাদা তারপর ভাই, ওরা সব অন্য ট্রেনে রয়েছে। তো ওরা অলরেডি আমাদের দু তিন ঘন্টা পরে উঠে অলরেডি চলেও আসছে, কিছুক্ষণ পরের মধ্যে ঢুকে যাবে স্টেশনে। তো এখন যাব গিয়ে অটো ধরবো, তারপরে একদম ডাইরেক্ট হোটেলে।
সব এখানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সবাই চলে এসছে, এরকম মা দাদা সবাই ওরা চলে এসছে, আর আমার ভাই এখানে রান্না করছে, তোমাদেরকে একবার দেখাই। এই যে আজকে শেফ আমাদের, কি রান্না করছিস বলে দে। চিকেন কষা। চিকেন কষা নরমাল ভাবে, একটু অন্য স্টাইলে, একটু অন্য স্টাইলে হলে দেখা যাবে নাকি? আমরা রেডি হয়ে সবাই ফিরে আসলাম যে একটু সি বিচে বসবো, তারপরে আবার এখান থেকে যাবো। আজকে একটু প্ল্যান আছে মন্দির যাওয়ার, তো জানি না কি হবে, বাট আপাতত এসে সি বিচে বসলাম এতক্ষণ। এখানে এসে একটু কফি খাবো, এখানে কফিটা খুব ভালো বানায়, তো যাই হোক এখন কফি অর্ডার করে দিচ্ছি, একটু কফি খেয়ে তারপরে দেখবো যে কি প্ল্যান হচ্ছে আজকে। আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। তো এতক্ষণ সি বিচে বসেছিলাম, এই দেখো আম্মাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এখন আমরা কোথায় যাচ্ছি? মন্দিরে যাচ্ছি। সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন আমরা অটো থেকে নেমে চলে আসলাম মন্দিরের ঠিক সামনেই, এখন আমরা দর্শন করতে যাচ্ছি। পুজো কয়েকদিন পরে দেব। কবে দেব পুজো, কিছু ঠিক আছে? কালকে বা পরশু, কালকে বা পরশু আমরা পুজো দেব। আজকে জাস্ট একটু দর্শন করতে যাচ্ছি, তো কেউই আজকে ফোন আনেনি, খালি আমি এনেছি ব্লগ করার জন্য, জাস্ট তোমাদের জন্য ভিডিও করার জন্য। তো এখন যাব, ফোনটা তো জমা দিতে হবে, কারণ আর এখানে আর ব্লগ করতে পারবো না নাই, তাই বেরিয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করবো। মন্দির থেকে বাড়ি ফিরে আসলাম, কিন্তু এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে মানে ব্লগ করার মতন এনার্জি ছিল না, তো ব্লগটাকে এখানে এন্ড করলাম। যেহেতু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে সেফ অ্যান্ড কিপ সাপোর্টিং। বাই।